জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে, দোয়া মুখস্ত নেই কেন, করতে হবে, করতে আপনি বাধ্য। মুরব্বি আপনাদেরকে সময় দিলাম 7 দিন, 7 দিনের মধ্যে দোয়া মুখস্ত করতে হবে, করতেই হবে ছোট দোয়া। আর সাইয়েদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার, এটা আপনাকে দিয়েছি 7 দিন। আর মুরব্বিকে কত, ছেলেদেরকে কত সময় দিয়েছি, 24 ঘন্টা। সাইয়েদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুলুকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া বি জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুল যুনুবা ইল্লা আনতা। কে যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে, কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে, হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। কাজে এই সুযোগ ছাড়া যাবে না। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পাওয়া যায়, নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে, মরণ চলে এসেছে। একবারে খেয়াল খেয়াল করে করে 3 বার পড়তে হবে, মাগরিবের পরে, এসার পরে, ফজরের পরে, খেয়াল করে করে 3 বার, খেয়াল করে 3 বার পড়তে হবে। এত ব্যবস্থাপনা দেওয়া আছে এখানে নেকিতে ব্যাগ ভর্তি করে নেওয়ার, বোকা মানুষ বুঝলো না, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে, সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে। সবসময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে? বয়স তো একদিন 30 ছিল, এখন দেখেন 60, বয়স একদিন 50 ছিল, এখন দেখছেন 80, তোমার একদিন বয়স ছিল 10, এখন দেখছো তুমি 20, তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে। একটু প্রস্তুতি নেওয়া হোক, এরপরে অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময়তে বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খাবায়েস খাওয়ায়েস, আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি, আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। আপনি যদি বিসমিল্লাহ ছাড়া দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খাবায়েস খাওয়ায়েস এটুকু পড়েন, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না, ক্ষতি তো বহু দূরের কথা। আর টয়লেটে সবসময় জিন থাকে, জিন কোথায় থাকে? টয়লেটে, টয়লেটে সবসময় জিন শয়তানও উপস্থিত থাকে, যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে। যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে। সুন্দর ঝকঝকে করে টয়লেট বানিয়ে রেখেছেন, একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে, তো ঢোকার সময়তে সেখানে দোয়া পড়তে হবে এটা নয়, ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয়, যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন। আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফরানাকা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, একবার বলবেন, উঠে গিয়ে আপনি বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন। ভিতরে আছেন সেজন্য পারবেন না এই কথা নয়, জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন। পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে, কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না, কেননা এই সময়তে জিকির আজকার তাসবিহ তাহলিল নিষেধ, দোয়া নিষেধ। এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন, বের হয়ে আসার পরে আপনি পানি পবিত্রতা, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নাজায়েজ, এটা হারাম, এ নীতি অবলম্বন করা যাবে না। ঢেল টিস্যু পেপার নিয়ে 3-40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি, পায়ের উপরে পা চাপিয়ে খকখক করে কাচতে হবে, এটা বেহায়েই, এত নোংরা এত বেহায়েই কাজ, একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে, এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না। এত দামি ধর্মে এমন কাজ হবে এটা হতে পারে না। আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে, আপনার বউকে লাগে না? যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার, যে আমি যে জান্নাতে চলে যাবো তো আমার বউ, আর তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, في القلب في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشاعر
وحدتي.